কাঁথির টেন্ডার সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। তদন্ত করে পাঁচ সপ্তাহের মধ্যে সিবিআই কে রিপোর্ট পেশের নির্দেশ। মূল অভিযুক্ত রামচন্দ্র পান্ডার জামিন, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী, বিষয় প্রকাশ বিচারপতির, পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। তদন্তের এই পর্যায়ে জামিন দেওয়া সম্ভব নয় জানালো আদালত। তদন্ত করতে গিয়ে যে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস পাওয়া গেছে ওর বিরুদ্ধে, সেই তথ্যের ভিত্তিতে মাননীয় বিচারপতিদ্বয় এই সিদ্ধান্তে এসেছেন যে বেল দেওয়াটা ঠিক নয়, উনি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। হাইকোর্টে খারিজ কেষ্টোর জামিনের আবেদন ব্যাপক প্রভাব, শুধু সাক্ষী নয়, জামিন পেলে প্রভাব পড়তে পারে বিচার প্রক্রিয়াতেও, আশঙ্কা হাইকোর্টের। কেষ্টোর জামিনে কাটা সেই দুবরাজপুর মামলা, খুনের চেষ্টার অভিযোগের এক বছর পর কেন গ্রেফতারি, পুলিশের অতি সক্রিয়তায় সন্দেহ খোদ হাইকোর্টের। প্রাথমিকে দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে পর্ষদের ফোন নম্বর। 2017 পর্ষদের অফিস থেকে ফোন আসার দাবি করেন এক চাকরি প্রার্থী। ফোন নম্বর কার, কোথা থেকে এসেছিল ফোন, সিবিআই কে খতিয়ে দেখতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অধ্যক্ষ পরিষদের সভাপতির পদ থেকে সুবীরেশকে সরানো প্রসঙ্গে বিদ্রোহের পরদিনই শিক্ষামন্ত্রীর সঙ্গে অধ্যক্ষদের বৈঠক। ভুল থাকলে সংশোধন করে নিতে বলেছি, বৈঠকের পর দাবি শিক্ষামন্ত্রীর। আইন অনুযায়ী যা হওয়া উচিত সেটাই হবে। কে যদি দেখা যায় যে একাধিক পদে কেউ আছেন এবং তাই যদি আইন বহির্ভূত হয় তাহলে আইন অনুযায়ী আমি কাজ করতে বলেছি। রাজ্যপালের জীবনের ঝুঁকি আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দার রিপোর্ট পাওয়ার পরই বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তা। জেড প্লাস নিরাপত্তা পাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরপর দুদিন আক্রান্ত বন্দে ভারত, বিজেপির অস্বস্তি বাড়িয়ে সিআইডি তদন্তে আস্থা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। সিআইডি এনকোয়ারি ঘোষণা করুন, তদন্ত হোক। বন্দে ভারতে পাথর হামলা, পাল্টা আবাস দুর্নীতিতে বিডিও অফিসে ঢিল মারার ফরমান সুকান্তর। যেখানে মারার দরকার সেখানে মারুন, ঘর পাচ্ছেন না, বিডিও অফিসে ঢিল মারুন পারলে। প্রকল্পে দুর্নীতির অভিযোগ, রাজভবনে গিয়ে নালিশ সুকান্ত শুভেন্দুর। পুলিশ সিকিউরিটি নিয়ে যান, বিপদ হতে পারে গ্রামে গেলে। মালদার মোথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, ডিজে বাজানোর প্রতিবাদ করায় বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পঞ্চায়েতের আগে অব্যাহত হুমকি হুঁশিয়ারি, সিপিএম এর জিফ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি তৃণমূল নেতার। বারাসাতে বিডিও অফিসের সামনে প্রতিবাদ সভা থেকে হুঙ্কার তৃণমূল নেতা মাহফুজার রহমানের। আবাসে দুর্নীতির অভিযোগ, মালদার হরিশ্চন্দ্রপুরে বামেদের বিক্ষোভ ঘিরে ধুমধুমার, পুলিশের সঙ্গে বাম নেতা কর্মীদের ধস্তাধস্তি, পরে বিডিও অফিসের স্মারকলিপি জমা বামেদের। সাতজন পড়ুয়ার সাসপেনশন তোলা ও অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যর বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ফের উত্তাল বিশ্বভারতী। সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ পড়ুয়াদের, অফিসের ভিতরে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। হোস্টেল চত্বরে ডাক্তারি পড়ুয়াকে সাপে কামড়ানোর প্রতিবাদ, অব্যবস্থার অভিযোগে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালে পড়ুয়াদের বিক্ষোভ। পদত্যাগ করলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের মেডিকেল সুপার, ছাত্রদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের দাবি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বেছে বেছে এই সমবায় তাদের সদস্য সংখ্যা বাড়িয়েছে, তাই তারা ভোটে অংশ নেয়নি দাবি বিজেপির। হার হবে বুঝে প্রার্থী দেয়নি পাল্টা তৃণমূল। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের কাছে সাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার দাবি, তিনটি হেলিপ্যাডের উদ্বোধন। টুইটারে ফের আজ কেসার খেতে অনুরাগীদের প্রশ্নের জবাব দিলেন শাহরুখ খান। পাঠানে সলমান খানের এন্ট্রি সংক্রান্ত একটি প্রশ্নে অনুরাগীকে মজা করেই জবাব দিলেন তিনি। বললেন, পাঠান ইন্টারঅ্যাক্টিভ সিনেমা, ইচ্ছে মতন টিকিটের কিউআর কোড ব্যবহার করলেই সলমান হাজির হবেন সিনেমার পর্দায়। 25 জানুয়ারি থেকে শাহরুখকে পাঠান বলে ডাকবেন আলিয়া, সোশ্যাল মিডিয়ায় শাহরুখের উদ্দেশ্যে আলিয়ার মন্তব্য। পাল্টা শাহরুখ বললেন, আলিয়াকে তিনি ডাকবেন লিটল আম্মা ভট কাপুর বলে। যশ চোপড়া, শ্রীদেবী আর ঋষি কাপুরকে শ্রদ্ধা জানিয়ে করণ জোহর একটি রোমান্টিক গান সংযোজন করবেন রকি ও রানী কি প্রেম কাহানিতে। রণবীর সিং এবং আলিয়া ভাট ফেব্রুয়ারিতে গানটির শুটিং করবেন। সোনাম কাপুর মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে সিগনেচার আইল্যান্ডের ফ্ল্যাটটি প্রায় 32.5 কোটি টাকায় বিক্রি করলেন। 2015 কেনা এই ফ্ল্যাটটি 1 কোটি টাকা লাভেই বিক্রি করেছেন তিনি।